সালাম আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো কিভাবে হার্ড ড্রাইভ পার্টিশন করা যায়। সো এটি নিয়ে অনেকের মনে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে যে হার্ড ড্রাইভ পার্টিশন করতে গেলে শুধুমাত্র যখন আপনি উইন্ডোজ দিবেন তখনই হার্ড ড্রাইভ পার্টিশন করা যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। হার্ড ড্রাইভ যে কোনো সময় পার্টিশন করা যায়, অর্থাৎ আপনি চাইলে উইন্ডোজ দেওয়ার সময় হার্ড ড্রাইভ পার্টিশন করতে পারেন, কিংবা পরবর্তীতে আপনার উইন্ডোজ থাকাকালীন আপনি হার্ড ড্রাইভ পার্টিশন করতে পারেন। সো আজকে আমরা দেখাবো যে কীভাবে উইন্ডোজ থাকাকালীনই আপনি কীভাবে হার্ড ড্রাইভ পার্টিশন করতে পারেন, কিংবা একটি ডিস্ক পার্টের সাথে অন্য পার্টি কীভাবে মিশিয়ে ফেলতে পারেন। সো এই দুইটি জিনিস আজকে আমরা দেখাবো। সো এটি করার জন্য প্রথমে আমি চলে যাবো সার্চ বক্সে এবং লিখবো এডমিন, ADMIN এবং এডমিন স্টিপ টুলস, এটিতে চলে যাব। সো এখানে যাওয়ার পর কম্পিউটার সার্ভ ম্যানেজমেন্ট এখানে যাব, এবং এটি যখন আমি এটির উপর ডাবল ক্লিক করবো এবং এটি যখন ওপেন হবে তখন আমি এখান থেকে চলে যাব স্টোরেজে চলে যাবো, এবং স্টোরেজ থেকে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। সো এটি এবার আমাকে দেখাচ্ছে আমার ড্রাইভটি, যে ড্রাইভটি আমার আছে এখানে, আমার এই সি ড্রাইভটিকে আমি পার্টিশন করবো। সো এটি পার্টিশন করার জন্য আমি সি ড্রাইভটির উপর রাইট বাটন ক্লিক করবো। সো এই সি ড্রাইভটিকে, আমার সি ড্রাইভ একটি আছে, এটাকে আমি রাইট বাটন ক্লিক করবো এবং শেয়ারিং ভলিউম এটার উপর ক্লিক করবো, এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। সো এবার আমার এই আউটলুকটি দেখতে পাবো, এখানে আমি কত সাইজের ফাইলটি বানাতে চাই সেটা আমি MB-তে কনভার্ট করবো। অর্থাৎ আমি যদি 1.5 GB বা 2 GB বানাতে চাই সেক্ষেত্রে 2000 MB দিব এবং শেয়ার দিব। এটাতে দেওয়ার পর দেখুন কয়েক সেকেন্ড অপেক্ষার পরে কিন্তু ভাগ হয়ে যাবে। সো ভাগ হয়ে গেছে, কিন্তু দেখুন এটি অ্যাক্টিভ না, কারণ পাশেটা দেখতে পাচ্ছেন সি ড্রাইভটা কিন্তু ওপরে নীল বার, কিন্তু এটি সাদা বার। সো এটিকে অ্যাক্টিভ করার জন্য আবারও এটির উপর আমি রাইট বাটন ক্লিক করবো। সো অ্যাক্টিভ করার জন্য রাইট বাটন ক্লিক করবো এবং নিউ স্পিল্ড ভলিউম এটার উপর ক্লিক করবো, নিউ সিম্পলি ভলিউম এটার উপর ক্লিক করবো। এবং এবার এটা যখন একটা নেক্সট ক্লিক, এবং আমার আবারও আমাকে MB-টা দেখাবে যে আমি যেই সাইজের ফাইলটা বানাতে চাই সেই সাইজটা দেখাবে আমাকে, এবং আবার আমি এটা এবার দেখে নেক্সট ক্লিক করবো। এবং এখানে আমি SS সিং এটাতে আমি জাস্ট নামটা সিলেক্ট করে দেবো, আমার ড্রাইভের নামটা কী হবে, সো আমি Z দিলাম এবং আর কিছু চেঞ্জ হবে না, দেন শুধু নেক্সট ক্লিক করবো। সো নেক্সট, এবার এখানেও কোনো কিছু চেঞ্জ হবে না, এখানে NTFC এটা আপনি দিতে পারেন, অথবা আপনি আরেকটা অপশন রয়েছে FAT32 এটাও দিতে পারেন। সো আমি NTFC দিলাম, এবং এখানে আপনি দেখুন ভলিউম লেভেল এটি রয়েছে নিউ ভলিউম। সো এখানে নিউ ভলিউম হচ্ছে যে ড্রাইভটি আপনি বানিয়েছেন সেই ড্রাইভটির পাশের নাম হবে। সো আপনি এখানে চাইলে অন্য কোনো নামও ইউজ করতে পারেন, আমি একটি নাম ইউজ করছি। সো এটি দেওয়ার পর আপনি হচ্ছে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, বাকি যা আছে সব থাকবে, শুধু এবার নেক্সট ক্লিক করবো। এবং নেক্সট ক্লিক করার পর আমাকে দেখাবে যে আমি যা যা চেঞ্জ করেছি এবং কত ফাইল, কী সাইজ না সাইজ সব কিছু আমাকে ডিটেলস দেখাবে, এবং ডিটেলস দেখানোর পর আমি ফিনিশ করে দিব। এবং এবার দেখুন আমার কিন্তু দুই পাশে, অর্থাৎ দুইটা যে ভাগ হয়েছে দুটাই কিন্তু নীল সাইন উপরে রয়েছে, অর্থাৎ আমার কিন্তু ভাগ হয়ে গেছে। সো আমি এবার দেখুন দুটি কিন্তু একই রকম। সো আমি এবার আসলে চেক করি যে আমার ভাগ হয়েছে কিনা, রিচেক করি। সো দেখুন আমি এই যে দেখুন আমার কিন্তু নতুন একটি ফাইল হয়েছে Z নামে, অর্থাৎ Z একটি নতুন ড্রাইভ হয়েছে, এবং এইভাবে আমরা ড্রাইভ নতুন ড্রাইভ বানাতে পারি। তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে আমরা এই যে আমি একটা Z ড্রাইভ বানালাম, এটাকে আবার কীভাবে আমি একসাথে মিশিয়ে ফেলতে পারি, অর্থাৎ সি ড্রাইভের সাথে কীভাবে মিশিয়ে ফেলতে পারি। সো এটি করার জন্য আমি প্রথমে আবারও Z ড্রাইভটির উপর ডিলিট করবো, এবং Z ড্রাইভটি ডিলিট করে দিব, রাইট বাটন ক্লিক করে ডিলিট দিব, এবং ডিলিট সিম্পলি ভলিউম যখন আসবে তখন ইয়েস দিব। দেখুন এবার কিন্তু আবার সাদা হয়ে গেছে, সরি ব্ল্যাক হয়ে গেছে উপরের অংশটা। সো এটাকে এবার আমি আবার যেটার সাথে মিশাতে চাই, অর্থাৎ যেইটার সাথে আমি মিশাতে চাই সি ড্রাইভের সাথে, শুধু এটার উপর রাইট বাটন ক্লিক করবো এবং এক্সট্রাক্ট ভলিউম এটার উপর ক্লিক করবো এবং নেক্সট ক্লিক করবো। এবার আমাকে দেখাবে হচ্ছে MB, যে আমি যে কনভার্ট করবো সেটা আমার ফাইলটা দেখাচ্ছে, এবং নেক্সট ক্লিক করবো, ফিনিশ দিব। দেখুন এবার মিশে গেছে। এভাবে আপনারা চাইলে আপনারা হার্ড ড্রাইভ ভাগ করতে পারেন কিংবা মিশাতে পারেন।